আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এর আগে আমি আগের তিন পর্বে ফিজিক্সের কাজ ক্ষমতার চ্যাপ্টারের তিনটা পর্বে বিভক্ত করে থিওরিগুলো শেষ করে দিছি। তো আজকে এই কাজ ক্ষমতা শক্তির পুরো থিওরি নিয়ে, মানে পুরো অংশ নিয়ে সামারি আকারে তোমাদের কাছে তুলে ধরবো, যাতে তোমাদের বিষয়গুলো আরও সহজ হয়। ঠিক আছে, তো আসো আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই। তো আমি পুরাটুকুই সামারি আকারে তোমাদেরকে বলার চেষ্টা করব। ফার্স্টেই আমি টপিকগুলো লিখছি, দেখো এখানে টপিকগুলো আছে কাজ ক্ষমতা শক্তি, বিভব শক্তি, গতি শক্তি, শক্তি সংরক্ষণশীলতা নীতি, কর্মদক্ষতা এবং স্প্রিং। এই কয়টাই মূলত মেইন টপিক এই অধ্যায়ে, এই কয়টা অধ্যায়ে এই কয়টা টপিক জানলেই আমাদের এনাফ। এবং লাস্টে আমি সূত্র লিখে দেবো সবগুলো, যেগুলো সূত্র আমাদের এই অধ্যায়ে লাগবে সেই সূত্রগুলো লিখে দেবো এক নজরে, সেই সূত্রগুলো দেখে নেবো, তাহলে এই অধ্যায়ে সকল অঙ্ক ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, মানে আমরা এই অধ্যায়ের অঙ্ক করার জন্য একবারে প্রস্তুত। হ্যাঁ, তো চলো আমি দেখি এক এক করে। ফার্স্টে আসো কাজ। তো আমরা কাজ কি করছিলাম, যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে যদি বস্তুটি সরণ হয়, যদি বস্তুটির সরণ হয় তাহলে ওই বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ঠিক আছে, আমি আবার বলি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ হয় তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ঠিক আছে, তোমরা আশা করি বলের এই কাজের সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেছে আগেই, আবার রিপিট করলাম আবার শুনলাম। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমার মানে এই কাজ ক্ষমতা শক্তির যে প্রথম পর্ব আছে সেখানে। তো সেখানে আমরা একটা ইকুয়েশন শিখছিলাম, যে কাজ ক্ষমতা শক্তির ইকুয়েশনটা কি, যে এখানে লিখবেন যে কাজ, হ্যাঁ কাজের ক্ষেত্রে আমরা কাজ ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ সমান সমান আমরা জানি এফ এক্স, ডাব্লিউ সমান সমান এফ এক্স। তো এফ এক্স না লিখে আমরা ডাব্লিউ সমান সমান এফ এস ও লিখতে পারি। হ্যাঁ, তো ডাব্লিউ সমান কিন্তু এটা না লিখে আমরা কি লিখতে পারবো, এফ এস এফ এস ও লিখতে পারবো। আবার ডাব্লিউ সমান সমান কিন্তু আমরা লিখতে পারবো এফ এস কস থিটা, ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। ঠিক আছে, তো এই ডাব্লিউ কাজ কাজের একক কি আমরা পড়ছিলাম, কাজের একক হলো জুল, কাজের একক জুল, কাজের একক হলো জুল। আর কাজের মাত্রা আমরা পড়ছিলাম এম এল স্কোয়ার ইনভার্স টু, কাজের মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এই ছিল মোটামুটি কাজ, কাদের একক জুল, কাদের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আর আমরা সূত্র কি জানি, ডাব্লিউ সমস্যা এফ এক্স, ডাব্লিউ সমস্যা এফ এস, ডাব্লিউ সমস্যা এফ এস কস থিটা। এখন এখানে আমরা একটা জিনিস লিখতে পারবো, ডাব্লিউ সমস্যা আরেকটা জিনিস লিখতে পারি কি, ডাব্লিউ সমস্যা আমরা লিখতে পারবো এম জি এইচ লিখতে পারবো, ডাব্লিউ সমস্যা মান এম জি এইচ কে কিভাবে লিখতে পারবো, এর এফ এফ মানে কি লিখতে পারি আমরা, এম জি লিখতে পারি, মানে এফ মানে আমরা কি লিখতে পারি, এফ সমান সমান এম জি লিখতে পারি। তো এই এফ এর মানে এখানে যদি বসা এস থেকে যেমন এইচ আকারে লিখি মানে উচ্চতা, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ডাব্লিউ সমান সমান এম জি এইচ। তো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, কাজের অঙ্ক করার ক্ষেত্রে এর বেশি কিছু লাগার দরকার নাই, মানে এর বেশি কিছু লাগবে না। তো সূত্রটা বললাম কি, ডাব্লিউ এফ এস, ডাব্লিউ এফ এস, ডাব্লিউ এফ এস কস থিটা, ডাব্লিউ এম জি এস, এফ সমান সমান এম জি, কাজের একক জুল, কাজের মাত্রা সমীকরণ এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ঠিক আছে, তো এটার সাথে পাশাপাশি আমরা শক্তি টপিক নিয়ে আলোচনা করবো, যে শক্তিটা, তো শক্তি কি, যে কোনো বস্তুর যে কাজ করার যে সামর্থ্য তাকেই বলা হয় শক্তি। তো কেন শক্তি এর মধ্যে আনলাম, কারণ কাজ এবং শক্তির একক মাত্রা একই। এখানে কাজের একক যা জুল, শক্তির একক কি জুল, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, শক্তির মাত্রাও এম এল স্কোয়ার টি ইনভার্স টু। অর্থাৎ এই দুটা শক্তির ক্ষেত্রেও কি একই, শক্তির ক্ষেত্রেও সেম, শক্তির একক জুল, শক্তির মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ঠিক আছে, তাহলে আমরা কাজ নিয়ে বসলাম, এরপর আসো ক্ষমতা। আচ্ছা, তো এখন আসো ক্ষমতা। ক্ষমতা কি, ক্ষমতা হলো কোনো ব্যক্তি বা উৎস দ্বারা, কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত যে কাজের পরিমাণ তাকে বলা হয় ক্ষমতা। তো ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা মনে হয় জানি ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান সমান ডাব্লিউ ভাগ টি। যদি একক সময়ে কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে বলা হয় ক্ষমতা। এই পি সমান ডাব্লিউ ভাগ টি, এখানে কিন্তু ডাব্লিউ এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো এফ এস ভাগ টি, ডাব্লিউ এর পরিবর্তে লিখতে পারবো এম জে এস ভাগ টি, ডাব্লিউ এর পরিবর্তে লিখতে পারবো
এফ এস কস থিটা ভাগ টি, তাই তো? মানে মেইন সূত্র হলো পি সমান ডাব্লিউ ভাগ টি, এই ডাব্লিউ জায়গাতে আমরা এফ এস লিখতে পারবো, ডাব্লিউ জায়গাতে আমরা এম জি এস লিখতে পারবো, ডাব্লিউ জায়গাতে আমরা এফ এস কস থিটা লিখতে পারবো। তো পি সমান সমান ডাব্লিউ ভাগ টি, এটা এটা হচ্ছে ক্ষমতার ইকুয়েশন, তাই তো? আর ক্ষমতার একক হলো ক্ষমতার একক হলো ওয়াট, আর মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তো আমরা এখানে কিছু একক করছিলাম, মানে একক রূপান্তর করছিলাম, যে যদি কিলো ওয়াট থাকে তাহলে সেটাকে ওয়াট করতে হবে, মেগাওয়াট থাকলে ওয়াট করতে হবে, হর্স পাওয়ার যদি দেওয়া থাকে তাহলে সেটাকে ওয়াট করতে হবে। তো যদি কিলো ওয়াট দেওয়া থাকে তাহলে সেটাকে 10³ দ্বারা গুণ করে ওয়াট করব, মেগাওয়াট দেওয়া থাকলে তাকে 10⁶ দ্বারা গুণ করে ওয়াট করব, আর যদি হর্স পাওয়ার দেওয়া থাকে তাহলে 747 দ্বারা গুণ করে তাকে ওয়াট করব। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবো। তো এই কাজ আর ক্ষমতার এইটুকু মনে থাকলেই এনাফ, তাহলে কাজ এবং ক্ষমতা এইভাবে যদি এখন তুমি নোট করে নাও খাতায়, তাহলে ভেবে দেখো তোমার সূত্রগুলো লেখা হচ্ছে, একক জানা হচ্ছে, মাত্রাও জানা হচ্ছে, তোমার কাজ আর ক্ষমতার অঙ্ক করার ক্ষেত্রে আর কি লাগবে, আর কিছু তো লাগার কথা না, তাই না? সো আমি যেভাবে এখানে লিখে দিলাম এইভাবেই সুন্দর করে তুলে নাও, তাহলে তোমার করতে অনেক ইজি হবে। এবার আসো বিভব শক্তি গতি শক্তি। তো আমি এটা মিশে দিলাম, তোমার তুলে নাও, যারা তুলে নাও শক্তি, এটা সরি এটা কাজ, কাজ এটা হলো ক্ষমতা, তুলে নাও। হ্যাঁ এবার আসো শক্তি, বিভব শক্তি আর গতি শক্তি, বিভব শক্তি কি, কোন একটা স্থির বস্তুকে বা একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে এক স্থান থেকে যদি অন্য স্থানে নিয়ে আসি, এই যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসলাম, এই নিয়ে আসার ফলে ওই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ওই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় কি, তাকে বলা হয় বিভব শক্তি। আবার বলি, স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসলে ওই বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বলা হয় বিভব শক্তি। বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিভব শক্তি ইপি সমান কি জানি এমজি এইচ, আর শক্তির এই দু শক্তির আর কি জুল, তো লেখা দরকার নাই। বিভব শক্তি ইপি সমান কি এমজি এইচ, এই একটা সূত্র। এবার আসো গতি শক্তি, গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, গতিশক্তিকে ইকে, ইকে সমান সমান কি জানি ইকে মানে গতিশক্তি প্রকাশ করা হয়। গতিশক্তিটা কি, গতিশক্তি হলো কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কোনো গতিশীল বস্তু কাজ করার জন্য যে সামর্থ্য অর্জন করে তাকেই বলা হয় গতি, গতিশক্তি। কোন গতিশীল বস্তু কাজ করার জন্য যে সামর্থ্য লাভ করে তার গতির জন্য, সরি, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু কাজ করার জন্য যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। ঠিক আছে, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। তাহলে ইকে সমান, ইকে দ্বারা প্রকাশ করা হয় গতিশক্তি, কি কে দ্বারা প্রকাশ করা হয় ইকে সমান সমান হাফ এমভি স্কোয়ার, ইকে সমান সমান হাফ এমভি স্কোয়ার। এই এখানকার ভি স্কোয়ার মান যদি বের করতে চাই তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্র ইউজ করে আমরা বের করবো। এখানেও শক্তি, শক্তি যাবো আমরা জুল, সেটা আমরা জানি। আচ্ছা, আবার আমরা একটা জিনিস জানছিলাম যে গতি শক্তি হচ্ছে কি কৃত কাজের সমান, অর্থাৎ সেই হিসেবে এখানে ই কে সমান কিন্তু আমরা কি লিখতে পারবো, এফ এস কৃত কাজ ডাব্লিউ, তো ডাব্লিউ সমান কি এফ এস জানি, ই কে সমান এফ এস লেখা যাবে, তো এটা লাগে না, না লিখলেও হবে, সমস্যা নেই, ই কে হাফ এম স্কোয়ারে বেশি ভাগ লাগবে, লেখা লাগবে না। এরপর আসো গতি শক্তি গেল, এবারে আসো শক্তি সংরক্ষণশীলতা নীতি। শক্তি সংরক্ষণশীলতা নীতিটা কি, যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। তাহলে শক্তির কোনো বিনাশ নেই, শক্তি কেবল এক বা এক রূপ থেকে এক বা একাধিক রূপে কি হয়, পরিবর্তিত হয়। এবং এই টোটাল বিশ্বে বা মহাবিশ্বে, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা কি করতেছিলাম, যে অঙ্গ করতেছিলাম, অঙ্গ করে কি করেছিলাম, এইরকম যে তিনটা পয়েন্ট
এখানে একটা মনে করো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই তিনটা পয়েন্টেই আমরা ইপি এবং ইকে এই বিয়োগ শক্তি এবং গতি শক্তি মান বের করব। বের করে দুটা কি করব, যোগ করব। যোগ করে যে মোট শক্তি সেটা এই তিনটা পয়েন্টেই কি আসবে, সেম আসবে। মানে এখানেও ইপি আর ইকে যোগ করব, এখানেও ইপি আর ইকে যোগ করব, এখানেও ইপি ইকে যোগ করব। যোগ করে প্রত্যেকটা মানে কি আসবে, একই আসবে। যদি একই আসে তাহলে আমরা বলতে পারবো যে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে, আর যদি একই না আসে তাহলে বলবো যে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে না। তো এই টাইপের যে অঙ্ক সেটা আমি এর আগে লেকচার কিভাবে করতে হবে সেটা আমি পার্ট টু এ দেখাইছি। তো এটা নিয়ে অঙ্ক আমরা পরবর্তীতে যখন সৃজনশীল প্র্যাকটিস করবো তখন আমরা এটা নিয়ে অঙ্ক দেখাবো, ঠিক আছে? এবং এখানে একটা মনে রাখার বিষয় যেটা, যে এখানে এইজ কিন্তু ভ্যারি করে, উচ্চতাটা ভ্যারি করে, পরিবর্তনটা হয় উচ্চতা। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এখানে একটা বস্তু আছে এম। এখানে কিন্তু এম, আমরা ইপি তখন বের করি এম জি এইচ, এম আর জি, যখন ইকে বের করি হাফ এম ভি স্কোয়ার, এম কিন্তু ফিক্সড, এখানে জিও কিন্তু ফিক্সড। মেইনলি যেটা ভ্যারি করে সেটা হচ্ছে আমার এইচ, এইচটা কি হয় পরিবর্তন হয়। এই এইচ এর মানটা কিভাবে আমরা দেখবো বা কিভাবে বের করবো, যখন আমরা এ পয়েন্টে নির্ণয় করবো এই বিভব শক্তি অথবা গতি শক্তি, তখন যখন বিভব শক্তি বের করবো তখন এই এ পয়েন্টে আসে আমরা দেখবো যে নিচ থেকে কত উপরে আছে। মানে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা পরিমাপ করতে হয় নিচ থেকে বা ভূমি থেকে, আর গতি শক্তি পরিমাপ করতে হয় উপর থেকে, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে বিভব শক্তি যে এইচ, এটা নিচে থেকে পরিমাপ করতে হয়। আর গতি শক্তির ক্ষেত্রে এইচটা উপর থেকে পরিমাপ করতে হয়। অর্থাৎ যখন তুমি সে বি পয়েন্টে আসো, তুমি মনে করো বি পয়েন্ট আসো, হ্যাঁ, তো বি পয়েন্টে যখন আসো তখন তুমি যদি বিভব শক্তি মাপতে চাও তো তোমার দেখতে হবে নিচ থেকে কত, মানে নিচ থেকে তুমি কত উপরে আসো সেটা দেখতে হবে। আর যদি তুমি গতি শক্তি প্রয়োগ করতে চাও বি পয়েন্টে, যদি গতি শক্তি প্রয়োগ করতে চাও তাহলে বি পয়েন্টে দেখতে হবে তুমি উপর থেকে কত নিচে আসো। অর্থাৎ গতি শক্তি বিভব শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে কত উপরে আসে সেটা প্রয়োগ করতে হবে, এবং বিভব শক্তির ক্ষেত্রে গতি শক্তির ক্ষেত্রে, গতি শক্তির ক্ষেত্রে উপর থেকে কত নিচে আসি সেটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল রাখবা, এই দুটো জিনিস, ঠিক আছে? তো অঙ্ক যখন করবো তখন আরো ক্লিয়ার হবা। এরপর আসে কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, কর্মদক্ষতা ইটা সমান সমান কি বলছি আমরা, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100 দ্বারা পার্সেন্টেজে নিয়ে আসছিলাম, ঠিক আছে? কর্মদক্ষতা। এরপর আসো স্প্রিং। তো স্প্রিং এটা এখানে লিখে দিই, স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি ভি দ্বারা প্রকাশ করছি এখানে, ভি সমান সমান হাফ কে এক্স স্কয়ার, ভি সমান সমান হাফ, যেহেতু শক্তি শক্তির কি আমরা জানি জুল। আর একটা জানি স্প্রিং এর ক্ষেত্রে মনে করো বল এফ সমান সমান মাইনাস কে এক্স, এফ সমান সমান মাইনাস কে এক্স, মাইনাস কেন ইউজ করা হয়েছে, স্প্রিং যে আমরা বল প্রয়োগ করি সেটাতে আমরা কি পাই, বাধা পাই, মানে বাধা দান বল ওখানে ক্রিয়াশীল, যার কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে, এফ সমান সমান মাইনাস কে এক্স। আর এই কে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই কে এর জন্য নির্ণয় করতে চাও, তাহলে কে সমান সমান এফ ভাগ এক্স, এই ক্ষেত্রে মাইনাস ইউজ করার দরকার নেই, মাইনাস ওয়ান না ইউজ করলেও হবে, এখানে মাইনাস ওয়ান ইউজ করার দরকার নেই। এখানে মাইনাস ওয়ান ইউজ করা হয়েছে কেন, এই মাইনাস বোঝানো হচ্ছে যে এখানে এটা এই বলটা হচ্ছে বাধা দানকারী বল, এই বলটা হলো বাধা দানকারী বল। তো কে যখন বের করবো তখন মাইনাস ওয়ান ইউজ করার দরকার নেই, কে সমান সমান এফ ভাগ এক্স, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি এই যে কাজ ক্ষমতা শক্তির যাবতীয় মানে টোটাল থিওরিটা। তো আমরা এক নজরে কিছু সূত্রগুলো দেখে নেবো, এক নজরে সূত্রগুলো দেখে নেবো যাতে আমাদের পরবর্তীতে অঙ্ক করতে সুবিধা হয়। এক নজরে সূত্র বলি, হ্যাঁ, ফার্স্ট আসো কাজ, ডাব্লিউ সমান সমান এফ এক্স, ডাব্লিউ সমান সমান এফ এক্স, আবার ডাব্লিউ সমান সমান কি লেখা যায়, এফ এস কস থিটা,
W সমান সমান এম জে এইচ লেখা যায় তৃতীয় কাজ, তারপরে পি সমান সমান W ভাগ টি। এখানে আমি আলাদা করে লিখলাম না, কারণ W সমান সমান এফ এক্স জানি, W সমান সমান এফ এক্স কস থিটা জানি, W সমান সমান এম জে এইচ জানি। হ্যাঁ, তো এই মানগুলো এখানে W দিয়ে বসানো যাবে। তারপর ইপি সমান সমান এম জে এইচ, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তারপর কি দেখলাম আমরা, ইটা কর্মদক্ষতা, ইটা সমান সমান ই আউটপুট ভাগ ই ইনপুট ইন্টু 100 দ্বারা গুণ করেছি, পার্সেন্টেজে নিয়ে এসেছি। তারপরে স্প্রিং এর ক্ষেত্রে তোমার ভি সঞ্চিত শক্তি, ভি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে বল এফ সমান সমান মাইনাস কে এক্স, এই দুটো হলো স্প্রিং এর ক্ষেত্রে। এটা হলো কাজ, এটা হলো ক্ষমতা, এটা হলো বিভব শক্তি, এটা হলো গতি শক্তি, এটা হলো কর্মদক্ষতা। এই ছিল টোটাল কাহিনী। হ্যাঁ, এটা কি বল এস এক্স বা এস বা এইচ যেটাই বলো, এগুলো হচ্ছে সরণ বা উচ্চতা। তো ডাব্লিউ সমান এটা হচ্ছে কাজ, তারপরে এম তো ভলিউম, আমরা পি আউটপুটটা কি, এটা হচ্ছে তোমার লভ্য কার্যত করার ক্ষমতা, আর পি ইনপুট হচ্ছে মোট পদার্থ ক্ষমতা। এগুলো আমরা আগে ডিটেলসে পড়ছি, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট, এগুলো আমরা জানি। তারপরে এখানে একটু লিখে দিই যে কাজের একক জুল, যে দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতার একক ওয়াট। তারপরে আমরা যদি কিলোওয়াট যদি দেওয়া থাকে, 10³ দ্বারা গুণ করে ওয়াট করবো, মেগাওয়াট দেওয়া থাকলে 10³ দ্বারা গুণ করবো, হর্স পাওয়ার দেওয়া থাকলে 7৬৬ দ্বারা গুণ করে ওয়াট করবো। ঠিক আছে, তারপরে আরো দিব আমরা জানি 1 জুল পার সেকেন্ড সমান সমান 1 ওয়াট, 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। এগুলো এমনি ষোলো খোলা বিষয়। এই ছিল টোটাল কাজ ক্ষমতা শক্তির যত সূত্র আছে, এই সূত্রগুলোর মধ্যেই আমরা যত এই অধ্যায়ের অঙ্ক আছে সব অঙ্ক করতে পারবো। তো সাইড হিসেবে যে সূত্রগুলো একটা কাজ করছে, এই সমস্যা আমরা জানছিলাম এমজিও কিন্তু এখানে ইউজ হয়েছে, আর একটা সূত্র ইউজ হয়েছে সেটা হলো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি। এই দুটি সূত্র লাগে, তো এটা তো গতি সূত্র আগে বন্ধ বস্তুর ক্ষেত্রে, এটাও গতির অধ্যায় পড়ছি। তো এই এই হলো তোমার এই অধ্যায়ের যাবতীয় সূত্র, এই এই সূত্রগুলো দিয়েই আমরা অঙ্ক করতে পারবো, এর বাইরে একটা সূত্র লাগবে না। কাজ ক্ষমতা শক্তি শক্তি চ্যাপ্টারে আমরা যত অঙ্ক করবো এই সূত্রগুলোই দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি সুন্দরভাবে এইভাবে তুমি যেভাবে লিখে দিলে এইভাবে তুমি তোমার সূত্রগুলো তুলে নাও, তাহলে পরবর্তীতে আমি যখন অঙ্ক প্র্যাকটিস করাবো, পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক যখন প্র্যাকটিস করবো, তখন তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এইভাবে তুলে নাও। হ্যাঁ, তো এই ছিল কাজ ক্ষমতা শক্তির থিওরি অংশ। এর পরবর্তী লেকচারে আমরা কাজ ক্ষমতা শক্তির সৃজনশীল প্র্যাকটিস করবো। তো এর পরবর্তী ভিডিওতে দেখার সময় তোমরা অবশ্যই গাইড বই বা তোমাদের যে বাসায় যে গাইড আছে সেই গাইড বইয়ের সামনে নিয়ে আমার ভিডিও দেখবা। এর পরে ভিডিও কেন বলছি, আমি তো এখানে প্রশ্ন তুলবো, ওই তোলার চেষ্টা করবো, কিন্তু আমি ওখান থেকে করাবো তোমাদের সামনে গাইড বই থাকলে হবে কি, সেখানে তোমার আমরা গাইড গাইড অসংখ্য সৃজনশীল আছে, অসংখ্য সৃজনশীল আমরা আমি চেষ্টা করবো টাইপ আকারে, টাইপ ভিত্তিক অঙ্ক করাতে, মানে টাইপ আকারে যদি আমি তোমাদের করে দেই ওই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে। তো এইভাবে টাইপ আকারে শেখানোর চেষ্টা করবো, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো এই ছিল কাজ ক্ষমতা শক্তির থিওরি অংশ। আশা করি পরের ভিডিওতে যখন আমি সৃজনশীল প্র্যাকটিস করবো তোমরা সেই ভিডিওটাও দেখবা, আর যদি কোনো সমস্যা থাকে কাজ ক্ষমতা শক্তি থিওরি করালাম এই থিওরি অংশে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমার ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফেসবুকে নক দিতে পারো যে ভাই এটা আমি বুঝিনি। তো যদি না বুঝো তাহলে আমি আবার কী করবো, আবার সেটা
বুঝাই দেবো, সমস্যা নেই। তো যার যেটা প্রবলেম হবে সেটা আমি বুঝাই বলবা, সেটা আমি তোমাদেরকে আবার বুঝাই দেবো। এবং ফেসবুকে আমি একটা গ্রুপে, মেসেঞ্জারে একটা গ্রুপ খুলছি, তো সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। জয়েন হলে হবে কি, তোমরা যে ভিডিওগুলো যে আমি এখানে করলাম, এই ভিডিওতে যদি তোমাদের পড়া বুঝতে বা যে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা আমাকে বললে আমি সেটা তোমাদের আবার বুঝাই দিতে পারবো, বা সেটা আমি বুঝতে পারবো। অথবা আমার ভিডিওতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ভিডিওতে মানে আমার পড়া বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা লেখাগুলো বুঝতে পারতেছো কিনা, বা যে কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেটাও ঠিক করার চেষ্টা করব। তো এই তো ছিল, আশা করি ভালো মতো পড়াশোনা করবা, আর এর পরবর্তী ভিডিও অবশ্যই দেখবা। এবং আবার বলতেছি, ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে বা আমার পড়ানো যদি ভালো লেগে থাকে, তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে মাঝে শেয়ার করবা, যাতে তারাও এই পড়ায় অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? এবং এর পরবর্তী যে ভিডিও, সেই পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।